ইরাকে আবারও মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। এবার ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত আল বালাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদ আর সাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, বুধবার আল বালাদ ঘাঁটিতে ওই হামলা চালানো হয়। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমান ঘাঁটিতে হামলার সময় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। প্রতিরোধকামী সংগঠন দাবি করেছে, আল বালাদ বিমান ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করেই তারা ড্রোন হামলা খুব নিখুঁতভাবে চালিয়েছে। সম্প্রতি কেমিকেজ নামের একটি অত্যাধুনিক ড্রোন ইরাকি প্রতিরোধকামী সংগঠনের হাতে এসেছে। সম্ভবত এবারই প্রথম মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য এটি ব্যবহার করা হলো। এই সংগঠনটি ইরাকে মার্কিন সেনা উপস্থিতির তীব্র বিরোধিতা করে আসছিল। এক সপ্তাহ আগে এই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। সে সময় হামলায় ইরাকের দুই সেনা আহত হলেও মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।